নরসিংদীর শিবপুরে জাতীয়তাবাদী যুবদলের দোয়া ও ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়েছে। শিবপুর থেকে আরিফুল হাসানের পাঠানো তথ্য ও চিত্রে চেতনা ডেস্ক রিপোর্ট। বৃহস্পতিবার নরসিংদীর শিবপুর কলেজ গেট ওয়ারিশ মাঠে অনুষ্ঠিত হয়েছে উপজেলা যুবদলের আয়োজনে এই দোয়া ও ইফতার মাহফিল। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন উপজেলা যুবদলের আহ্বায়ক মোহাম্মদ শফিকুল ইসলাম মৃধা। প্রধান অতিথি ছিলেন নরসিংদী জেলা বিএনপির সিনিয়র যুগ্ম আহ্বায়ক বীর মুক্তিযোদ্ধা আলহাজ তোফাজ্জল হোসেন মাস্টার। প্রধান বক্তা ছিলেন নরসিংদী জেলা বিএনপির সদস্য সচিব মঞ্জুর এলাহি। বিশেষ অতিথি ছিলেন উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক বীর মুক্তিযোদ্ধা আবু ছালেক রিকাবদার। এ সময় উপস্থিত ছিলেন উপজেলা বিএনপির যুগ্ম সম্পাদক ভিপি তোফাজ্জল হোসেন, উপজেলা যুবদলের সাবেক আহ্বায়ক মোজাম্মেল হক মোল্লা প্রমুখ। সঞ্চালনায় ছিলেন উপজেলা যুবদলের সদস্য সচিব আপেল মাহমুদ সুমন মুন্সি। এছাড়া অনুষ্ঠানে উপস্থিত ছিলেন উপজেলা বিএনপি, যুবদল, ছাত্রদল, কৃষক দল সহ অঙ্গ সংগঠন এর হাজারো নেতা কর্মীরা। চেতনা টিভি, স্বাধীনতার চেতনায় চির উজ্জ্বল। আমাদের সঙ্গেই